কিছুদিন আগে আমি একটা ইমেজ পোল ক্রিয়েট করেছিলাম, যেটাতে আমি জিজ্ঞেস করেছিলাম তোমাদেরকে তোমরা কোন পুজোটার কাছাকাছি থাকো। তো তিনটে পুজো ছিল, তার মধ্যে যেটা হাইয়েস্ট র্যাঙ্ক করেছে, মানে হাইয়েস্ট তোমরা ভোট দিয়েছো, সেটা হচ্ছে শ্রীভূমি ক্লাব। আর রথের দিন কিছুদিন আগেই তোমাদেরকে আমি দেখিয়েছি ওদের খুঁটি পুজোটা। আর এখন আমি চলে এসেছি একদম শ্রীভূমির বাস স্ট্যান্ড থেকে, বেরালাম এইমাত্র সাবওয়ে থেকে উঠে, একদম ওই পারটা যে পারটা শ্রীভূমি পুজোটা হয় সেই পারে চলে এসেছি। আর ডিসনিল্যান্ড এবছরের প্যারিসের ডিসনিল্যান্ড কতটুকু তৈরি হলো সেটাই তোমাদের আজকে দেখাবো, যতটুকু দেখানো সম্ভব ততটুকু দেখাবো। কারণ আগের বছর যখন আমি একবার এসেছিলাম তখন দেখছিলাম সব ঘেরা টেরা, তো এই বছরে কি সেরকম কিছু আছে সেটাই তোমাদেরকে দেখাবো। তো যাই হোক, আবার নো এন্ট্রিও থাকতে পারে, তো যাই হোক সবটাই দেখাবো কী কী এখানে আছে কী না। যদি খোলা থাকে অবশ্যই দেখাবো, যদি নো এন্ট্রি হয়ে যায় তাহলে আমার কিছু করার নেই। তো চলো নিয়ে আসো না, তো অবশ্যই বিনা স্কিপ করে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। চলো একদম ওখানে গিয়ে কথা হচ্ছে, চলো। শ্রীভূমি ক্লাব যেটা কিছুদিন আগে এখানে খাওয়া দাওয়া হয়েছিল খুঁটি পুজোর দিনকে, ওপরে কিন্তু কাকারা উঠে কিন্তু কাজ করছে, মানে কতটা রিক্সের কাজ বুঝতে পারছো। মানে একবার আবার বৃষ্টি হয়েছে, যদি একবার স্লিপ খায় মানে একদম সোজা নিচে, অনেকটাই উঁচু কিন্তু প্যান্ডেলটা হয়ে গেছে, কতটা উঁচুতে দেখো কাজটা করছে, মানে দড়ি বাঁধার কাজ চলছে। আর এই হচ্ছে টোটাল প্যান্ডেলটা যেটা মানে আস্তে আস্তে উঠছে ক্রমশ, মানে যতটা সময় যাবে ততটা উঠবে। এখানে কিন্তু বাঁশ ছাঁচার কাজ চলছে দেখছো। দেখো বিখ্যাত গোলকিপার ইএমআই মার্টিনিজ কিন্তু এই কিছুদিন আগে এখানে এসেছিল, তো সেই ভিডিওটা অবশ্য আমি করতে পারিনি। শ্রীভূমিতে এসেছিল, ওখানে ওয়েলকাম জানিয়েছিল সুদীপ বসু, মানে সম্মানিত করার জন্য। তো তারই ছবিটা মানে ব্যানারটা এখানে কিন্তু টাঙিয়ে রাখা আছে, দেখতেই পাচ্ছ নিচে লেখা আছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব ওয়েলকাম ইএমআই মার্টিনিজ। আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেই জায়গাটা কিন্তু ভিআইপিদের গেট হয়, এইখানটা কিন্তু একটা স্টেজ হয় যে জায়গাটা দাঁড়িয়ে আছি। আর এই জায়গাটা থেকে কিন্তু লোকরা ঢোকে, দর্শনার্থীরা ঢোকে এই দিক দিয়ে কিন্তু আসে। আর এখানে দেখতে পাচ্ছ এই জায়গাটা ঘিরে দেওয়া হয়, এখানে অনেকগুলো দেখবে তোমরা, এও দেখতে পাচ্ছ গর্ত মতো। আর এই যে জায়গাটা সেখানটা কিন্তু মানে অতিথিরা ঢোকে, মানে যারা উদ্বোধন বা বড় বড় নেতামন্ত্রীরা আসে সেখান দিয়ে কিন্তু ঢোকে। আর ওই দিকটা আছে, আমি বাইরে গিয়ে তোমাদের দেখাবো, ওই দিকটা কিন্তু প্রতিমা ঢোকানো হয় ওই দিকটা। আর ভেতরের অংশ সেরকম এখনও কাজ শুরু হয়নি, যদিও বা বাঁশের মানে স্ট্রাকচারটা আস্তে আস্তে উঠছে দেখতে পাচ্ছ, উপরে আরও একটু উঠবে, আরও অনেকটাই উঠবে। কারণ মেন যে স্ট্রাকচারটা চারচৌকো, মানে ডিসনিল্যান্ডের ছবিটা দেখলে হয়তো যেরকম বুঝতে পারবে তোমরা, সেই স্ট্রাকচারটা কিন্তু সবেমাত্র উঠছে। আর ভেতরে এখনও সেরকমভাবে কোনো কাজ শুরু হয়নি, তাও তোমাদের আমি গিয়ে দেখাবো।
এই জায়গাটা দিয়ে কিন্তু মা দুর্গাকে ঢোকানো হয়, এই দিক দিয়ে নিয়ে আসা হয়, এই যে রোডটা, এই যে রোডটা দিয়ে নিয়ে এসে এই দিক এই গলিটা দিয়ে ঢুকিয়ে ঠিক এই জায়গাটা দিয়ে কিন্তু মাকে দেখতে পাওয়া, জায়গাটা খালি আছে, মানে কোনো টিন দিয়ে ঘেরা নেই, যেমন এই জায়গাটা টিন দিয়ে ঘেরা আছে তেমন কিন্তু এই জায়গাটা কিন্তু টিন দিয়ে ঘেরা নেই, দেখতে পাচ্ছি। এইখান দিয়ে কিন্তু মাকে ঢুকিয়ে, আর এটা তোমরা তো সবাই জানো, এই জায়গাটা মাকে বসানোই আছে, বেদি টাইপের করা, মানে এরকম এখানে আর সন্তোষ মিত্র স্কোয়ারে কিন্তু একদম মানে এই জায়গাটা তৈরি করাই আছে, মানে আলাদা করে এটা ওনাদের তৈরি করতে হয় না। আর এইটা হচ্ছে আগের বছর যে স্ট্রাকচারটা সেটাই হয়তো রাখা আছে, এটা খুব সুন্দর কিন্তু হয়েছিল। দেখো এখনো পর্যন্ত কোনো কিন্তু এনারা রেস্ট্রিকশন লাগাইনি, নো এন্ট্রিও লাগাইনি। আগেরবারে যখন এসেছিলাম কিন্তু নো এন্ট্রি লাগাচ্ছিল, অবশ্যই আমি আগেরবারে দ্বিতীয়বার যখন এসেছিলাম তখনই কথা বলছি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করে জানিও, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্টে জানিও আর কোথায় কোথায় তোমরা দেখতে চাইছো। তো যতটুকু দেখালাম ততটুকুই, বেশি লেন্দি করিনি, কারণ তোমরাও বোর হবে, কারণ একই জিনিস বারবার করে দেখিয়ে কোনো লাভ নেই। তো যাই হোক, এইটুকুনি আজকে ব্লগটা ছিল, ছোট্ট ব্লগ। তোমাদের অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই লাইকটা করে যেও, আর অবশ্যই চ্যানেল নতুন হয়ে থাকলে বারবার করে বলছি, কারণ 2023-এ ঠাকুর দেখতে হবে ঠাকুর দেখার সাথে। তো চলো, আরেকটা কোনো নতুন ডেস্টিনেশন, আরেকটা কোনো নতুন ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণ দেখতে থাকো ঠাকুর দেখার ব্লগ, আর সাথে থাকো।